কি ফেস করছে একটা অ্যাবান্ডেন্ড বাড়িতে গিয়ে, দ্যাটস দ্য স্টোরি। ভূত চতুর্দশীর দিন ওরা বেরোচ্ছে এবং ভূত চতুর্দশীর রাতটা সেই অ্যাবান্ডেন্ড বাড়িতে ওদের কাটানোর কথা, এবং সেখানে ওরা ভূতের সাথে কিভাবে পার্টি করছে, দ্যাটস দ্য স্টোরি। ওয়েল, অভিজ্ঞতা বলতে মানে কি বলবো, মানে সব ভালো খারাপ মিশিয়ে, মানে ভালো খারাপ বলতে আমরা যা মানে ডিফিকাল্টিস ফেস করেছি শ্যুট করতে গিয়ে, মানে বৃষ্টি আই থিঙ্ক যেরকম ভাবে আমাদের আগেনস্টে ছিল সব অডস, বাট সেই একটা চ্যালেঞ্জ, বাট উই আর প্রিপেয়ার্ড। আমরা ওইভাবেই মেন্টালিটি নিয়েই গেছিলাম, আমরা একটা টাইট শেডিউল নিয়েই গেছিলাম, ওই চ্যালেঞ্জটা নিয়েই গিয়েছিলাম আমি পুরো টিম। অ্যান্ড ফাইনালি আমরা সমস্ত বাধা বিঘ্নতা পেরিয়ে আমরা ফাইনালি ফিল্মটা কমপ্লিট করতে হয়েছি, থ্যাংকস টু আওয়ার ডিরেক্টর স্যার। অ্যান্ড আমাদেরকে এনথুজিয়াজম জড়িয়েছে প্রত্যেকদিন, অ্যান্ড এভরিওয়ান উই ফাংশন অ্যাজ এ টিম, মানে ওটা না হলে আই থিঙ্ক মানে হতো না, মানে আই থিঙ্ক হোয়াট সেফ সবিতা আরো ভালো বলতে পারবে আর কি, যে হোয়াট ওয়েন থ্রু অ্যাকচুয়ালি ইন দ্য শুটিং। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। ইট উইল বি মানে ভূত চতুর্দশী এমন একটা সিনেমা হয়ে থাকবে যেটা মানে সারা জীবন আই থিঙ্ক উই উইল হ্যাভ মেমোরিজ টুগেদার। অ্যান্ড অফকোর্স মানে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে উই অ্যাকচুয়ালি গট আ ফ্যামিলি, মানে অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি যে উই অ্যাকচুয়ালি গট আ ফ্যামিলি, উই গট অল ফ্রেন্ডস টুগেদার, অ্যান্ড উই উইল বি অলওয়েজ ওয়েটিং টুওয়ার্ডস ওয়ার্কিং টুগেদার, মানে এভরি মোমেন্ট। ওয়েল, এটা খুব মানে সুবিধা হয় যখনই তো মানে একটা হ্যাকারের পরেই আমরা ইমিডিয়েটলি আফটার হ্যাকার উই শট দিস ফিল্ম, তো মানে পরপর দুটো ছবি দুজনে একসাথে, ওটা একটা মানে সাংঘাতিক অ্যাডভান্টেজে কাজ করে, মানে শি নোজ হাউ আই ওয়ার্ক, আই নো হাউ শি ওয়ার্ক, সো একটা ওখানে একটা হেল্পফুলনেস কাজ করে, অ্যান্ড শি ইজ সাচ আ হেল্পফুল কো-অ্যাক্টর, সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। গল্পটা হচ্ছে চারজন বন্ধু ওরা রোড ট্রিপ করতে একটা ডকুমেন্টারি শুট করে বোলপুরে যায়, তারপর ওখানে গিয়ে কি ধরনের অ্যাডভেঞ্চার আর থ্রিলের সম্মুখীন হয় সেটাই হচ্ছে ভূত চতুর্দশী। বাট অ্যাজ এ ডিরেক্টর অফ ভূত চতুর্দশী আমি এটুকুন বলবো যে বাংলা সিনেমার দর্শক তারা খুব বেশি বাংলা সিনেমা দেখতে পায় না, কারণ সেরকম বাংলা সিনেমা কেউ তৈরি করতে চায় না। সিন্স আই এম ভেরি লাকি দ্যাট আই গট দিস ফিল্ম টু ডু ফ্রম SVF, থ্যাংকস টু শ্রীকান্ত স্যার, মনি স্যার, SVF অ্যান্ড মৈনাক দা, গিভেন মি দ্য অপরচুনিটি টু দিস ফিল্ম উইথ আ ভেরি ইয়াং অ্যান্ড ফ্রেশ কাস্ট অ্যান্ড ক্রু। আই হোপ বাংলা সিনেমা দর্শককে ভাল লাগবে উচ্চ দোষ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে এটা এক্ষুনি যে সবিতা বললো যে এরকম স্পেশালি ভূতের সিনেমা, বাংলা ভূতের সিনেমা খুব একটা বেশি হয় না তৈরি, অ্যান্ড SVF অ্যান্ড সবিতা মৈনাক দা এভরি ওয়ান অফ দেম হ্যাজ টেকিং দিস ইনিশিয়েটিভ, এই সাহসটা দেখিয়েছে যেখানে আমাদেরকে অ্যাজ এ ইয়াং কাস্ট অ্যান্ড ক্রু নিয়েছে, এটাকে অপরচুনিটি দিয়েছে টু ওয়ার্ক, অ্যান্ড আমরা সব একসাথে করেছি। বাট উইথ মানে এই পুরো ব্যাপারটার পেছনে আমাদের কিন্তু আরেকটা জিনিসও যেটা দেওয়ার আছে দর্শকদের, সেটা হচ্ছে যে উই প্রমিস দ্যাট আমাদের প্রথম থেকেই আমাদের যে মোটিভটা ছিল যে উই আর গোনা ক্রিয়েট সামথিং ভেরি ফ্রেশ অ্যান্ড নিউ, অ্যান্ড আই থিঙ্ক আমি মানে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে দেম বিং দ্য মেকার্স, মানে আমি আমাদের কাস্টের কথা বলবো না, বাট দেম বিং দ্য মেকার্স দে হ্যাভ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড সামথিং ভেরি ফ্রেশ অ্যান্ড নিউ, অ্যান্ড সেইটা কিন্তু মানে থিয়েটারে দেখতে হবে, নট অনলি জাস্ট ভূতের সিনেমা তো হয় না খুব একটা, মানে অবশ্যই, বাট নট জাস্ট এনি হরর ফিল্ম, বাট আই বেট যে তারা দেখে, দর্শকরা দেখে এটা বলতে পারবে যে এইরকম ভূতের সিনেমা তারা কখনো দেখেনি, ইটস আ হেল অফ আ নিউ অফ এক্সপিরিয়েন্স, সো দ্যাট আই ক্যান গ্যারান্টি, সো প্লিজ হলে গিয়ে দেখবেন। আমি একটা জিনিস অ্যাড করবো, লাইক আমরা যখন সিনেমা বানাই উই অ্যাজ ফিল্ম মেকার্স উই ট্রাই মেকিং দ্য ফিল্ম মোস্টলি ফর থিয়েটার এক্সপিরিয়েন্স, সো ওয়েন ইট কামস ফর আ হরর সিনেমা, যখন একটা হরর মুভি আমরা করি তখন আমরা এক্সপেক্ট করবো বাংলা সিনেমা দর্শকের কাছ থেকে যে সিনেমাটা তারা গিয়ে হলে দেখুন, কারণ সিনেমাটা হলের জন্য ডিজাইন করা, সেই এক্সপিরিয়েন্সের জন্য, সেই বড় ক্যানভাসের জন্য সিনেমাটা ডিজাইন করা, সেইভাবে সাউন্ডস্কেপটা ডিজাইন করা। হ্যাঁ, আপনারা কিছুদিন পরে নিশ্চয়ই এই সিনেমাটা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে, কোনো টেলিভিশন চ্যানেল বা ওয়েব পোর্টালে সিনেমাটা দেখতে পাবেন, বাট মি অন মাই বিহাফ অফ মাই এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু আই উড রিকোয়েস্ট দ্য অডিয়েন্স টু কাম টু দ্য থিয়েটার্স অ্যান্ড সি দ্য মুভি। থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এক্সপেক্ট করছি যে যেহেতু এটা কলেজ ইভেন্ট, ভীষণ এনার্জি থাকবে, সব ক্রিয়েটিভ পিপলরা একসাথে কাজ করেছে, আমি শিওর ইট উইল বি আ ম্যাসিভ ইভেন্ট। আর আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি ওয়ার্ক করছি এদের সাথেই ওয়ার্ক করছি, সো ভীষণ হ্যাপি যে আবার একটা কলেজ লাইফের একটা গন্ধ, এত ভালো ভালো ট্যালেন্টেড পিপল, মানে আমি ব্যাক স্টেজে গিয়ে দেখছিলাম যে সবাই কতটা খেটেছে, কত ভালোভাবে এক একটা ডিজাইন করেছে, সো আমি ভীষণ এক্সাইটেড, আই হোপ পুরো ইভেন্টটা ভীষণ ভালো হোক। র্যাম্প ওয়াক আমি করছি একজনের জন্য, এখানে 22 জন স্টুডেন্ট আছে যারা নিজের ফাইনাল ডিজাইন শোকেস করছে, তার মধ্যে একজনের আমি শো স্টপার।